গতকাল সন্ধে 7:30টার পর যখন দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার পরই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর এই জওয়ানরা যারা উদ্ধার তৎপরতায় সরাসরি হাত লাগিয়েছেন এবং তারা কিন্তু গতকাল সারা রাত নিরলসভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। আমি দেখাবো যে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা কিভাবে এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এই শুধু ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাই নন, উড়িষ্যা পুলিশ প্রশাসন, NDRF এবং সিভিল ডিফেন্সের যে সদস্য তারাও কিন্তু উদ্ধার তৎপরতায় হাত লাগিয়েছেন। এই তিনটি রেল দুর্ঘটনার আহত এবং নিহত শুধু নন, এবং তার পরবর্তী যে দক্ষিণ পূর্ব শাখার রেল আবার রিস্টোর করা, অর্থাৎ এই লাইনগুলো দিয়ে যাতে পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের যোগাযোগ পুনঃস্থাপন করা যায়, সেটি এখন কিন্তু রেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ ইতিমধ্যেই হাওড়া থেকে সমস্ত ট্রেন অথবা দক্ষিণ ভারতগামী সব ধরনের ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে, এবং একই রকম ভাবে কলকাতা বা পশ্চিমবঙ্গ হাওড়া বা শালিমার উদ্দেশ্যে দক্ষিণ ভারত থেকে ছেড়ে আসা সমস্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এক হাই লেভেল কমিটি ভি অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, যে কি পুরো एक्सीडेंट में इंक्वायरी करेगी। कमिश्नर रेल सेफ्टी को भी बुलाया गया है, वो भी इंक्वायरी करेंगे और इस प्रॉब्लम के, इस एक्सीडेंट के रूट कॉज में जाएंगे, किस कारण से ये प्रॉब्लम हुई, वो पूरा का पूरा टेक्निकल से और किस भी कारण से हुई हो, अभी सारा का सारा फोकस रेस्क्यू पे है और कंप्लीट फोकस है। जिस तरह से जिनके भी गहरी चोटें आई हैं उनको ठीक जगह पे पहुंचा के उनका इलाज कराया जाए और परिजनों के पास ठीक खबर पहुंचे, সারা ফোকাস উস চিজ পে। স্থানীয় মানুষের বক্তব্য যে যে দুর্ঘটনাটি ঘটেছে ভারতে, এর আগেও রেল দুর্ঘটনা ঘটেছে এবং বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু একই সঙ্গে তিনটি রেলগাড়ির দুর্ঘটনা, এই দুর্ঘটনাটি শুধুমাত্র দুর্ঘটনা বলতে তারা নারাজ, প্রত্যক্ষদর্শী এবং দুর্ঘটনা কবলিত যাত্রীরা বলছেন যে এই দুর্ঘটনাটি শুধু দুর্ঘটনা নয়, এইটি বিরলতম, ভয়াবহ এবং অবশ্যই একেবারেই কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কালকে রাত্রেবেলা যখন আমরা আসি, যে হারে মানুষ পড়েছে, যে হারে লোকজন চিৎকার করছে, তার উদ্ধার করা হয়েছে, মর্মান্তিক, অনেক 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 ভয়ঙ্কর। কি ভারতবর্ষে এরকম অনেক হয়েছে, কিন্তু এরকম হয়নি। ভারতীয় সাধারণ মানুষ যে গর্ব করেন, তারা বলছেন যে নিরাপদতম যাত্রী পরিবহনের বাহক এই রেল, তাহলে রেলের ওপর কি সাধারণ মানুষের, ভারতীয়দের ভরসা সেটি এই দুর্ঘটনার পর উঠে যাবে, সেটি কিন্তু এখন বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনাস্থল থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।